তো ইদানিং হয়তো আপনারা অনেকেই আধার কার্ডের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ জন্ম সাল বা জন্ম মাস পরিবর্তন করতে চাইছেন কিন্তু যতবারই আপনি আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে গেছেন প্রতিবারই আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে তার কারণ হলো দু সালের নতুন ডকুমেন্টের লিস্ট কিন্তু প্রকাশ করেছে ইউআইডি অর্থাৎ দু সালে যে ডকুমেন্টের লিস্ট সেই ডকুমেন্টের লিস্ট থেকে কিন্তু আপনাদের আধার কার্ড আপডেটের জন্য ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সেই লিস্টে দেখানো হয়েছে কোন কোন আপডেটের ক্ষেত্রে অর্থাৎ আধার কার্ডের কোন কোন আপডেটের ক্ষেত্রে আপনারা কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন নতুন নিয়মে আর সমস্যাটা এখানেই নতুন যে ডকুমেন্টের লিস্ট সেই ডকুমেন্ট হয়তো অনেকের কাছেই নেই বিশেষ করে যারা বয়স্ক আছেন অনেকের কাছে বার্থ সার্টিফিকেট নেই অনেকের কাছে স্কুল সার্টিফিকেট নেই বা অনেকের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট নেই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন না যে আধার কার্ড আপডেটের ক্ষেত্রে বা জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে আপনারা কোন ডকুমেন্ট আপলোড করবেন আপনারা হয়তো অনেকেই দেখেছেন আধার কার্ডের জন্ম তারিখ একরকম অন্য ডকুমেন্টের জন্ম তারিখ আরেক রকম এটা কিন্তু বেশি দেখা যায় প্যান কার্ডের ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন কারো কারো প্যান কার্ডের জন্ম তারিখ একরকম রয়েছে আধার কার্ডের জন্ম তারিখ আর রকম রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না আর নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু একত্রিশে মার্চ দু হাজার পরে আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে আর যতক্ষণ পর্যন্ত না আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের মিল থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না তাই আপনার আধার কার্ডটি আপডেট করা দরকার এবার অনেকের আধার কার্ডে ডেট অফ বার্থ ভুল থাকে বা কারো আধার কার্ডের জন্ম তারিখ জন্ম মাস থাকে না শুধুমাত্র জন্ম সাল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা দু সালের নতুন নিয়মে আধার কার্ডের জন্ম তারিখ কীভাবে পরিবর্তন করবেন তার জন্য কী কী ডকুমেন্ট দিতে হবে তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা আধারের পিডিএফ দেখতে পাচ্ছেন যার মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টের লিস্ট রয়েছে অর্থাৎ আধার কার্ডের কোন কোন কাজের ক্ষেত্রে কোন কোন আপডেটের ক্ষেত্রে আপনারা কোন কোন ডকুমেন্ট অর্থাৎ সাপোর্ট ডকুমেন্ট দিতে পারবেন এবং এটা প্রকাশ করা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু তখন থেকে কিন্তু কার্যকরী হয়ে গেছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আধার কার্ডের কোন কোন আপডেট করতে গেলে অনলাইন বা অফলাইন তার জন্য কোন কোন সাপোর্ট ডকুমেন্ট লাগবে তো যেহেতু আজকের ভিডিওতে আমরা করছি ডেট অফ বার্থ আপডেট নিয়ে বা ডেট অফ বার্থ কারেকশন নিয়ে সেক্ষেত্রে আপনাদের লাস্ট লাইন দেখতে হবে ডিওবি ডকুমেন্ট নেম অ্যান্ড ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ পরিবর্তনের ক্ষেত্রে আপনারা কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন আধার কার্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট যাদের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে তারা কিন্তু খুব সহজেই আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবেন তো বিস্তারিত অনলাইন পদ্ধতি আমরা দেখাবো অনলাইনে কীভাবে ডেট অফ বার্থ পরিবর্তন করতে হয় কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হয় বিস্তারিত আমরা অনলাইন দেখাবো প্রথমে আপনাদের পিডিএফটা দেখাচ্ছি তো তারপরে দেখুন প্যান কার্ড বা ই প্যান কার্ড কিন্তু ডেট অফ বার্থ আপডেটের ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ প্যান কার্ড বা ই প্যান কার্ড কিন্তু আপনি ডকুমেন্ট হিসাবে বিশেষ করে যারা ডেট অফ বার্থ পরিবর্তন করবেন তারা কিন্তু ডকুমেন্ট হিসাবে প্যান কার্ড আপলোড করতে পারবেন না রেশন কার্ড আপনারা আপলোড করতে পারবেন না ডেট অফ বার্থ পরিবর্তনের ক্ষেত্রে তারপরে ভোটার কার্ড ভোটার কার্ডও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না বা ডকুমেন্ট হিসাবে দিতে পারবেন না ডেট অফ বার্থ পরিবর্তনের ক্ষেত্রে আধার কার্ডের তো এখানে ইন্ডিয়ান পাসপোর্টটা দিতে পারবেন প্যান কার্ড দিতে পারবেন না রেশন কার্ড দিতে পারবেন না পাশাপাশি ভোটার আইডেন্টি কার্ড কিন্তু আপনি দিতে পারবেন না বা ই ভোটার কার্ড আপনি দিতে পারবেন না পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্সও কিন্তু দিতে পারবেন না এই আপডেটের ক্ষেত্রে তো আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সও দিতে পারবেন না এই আপডেটের ক্ষেত্রে অর্থাৎ আধার কার্ডের ডেট অফ বার্থ আপডেটের ক্ষেত্রে আপনারা ড্রাইভিং লাইসেন্সও ডকুমেন্ট হিসাবে ইউজ করতে পারবেন না তারপরে সার্ভিস ফটো আইডেন্টি কার্ড বা গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যে আইডি কার্ডগুলো আছে সেই আইডি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন চিহ্ন দেওয়া আছে এই জায়গায় ঠিক আছে তারপর চলে এসছে পেনশনার ফটো আইডেন্টি কার্ড যারা পেনশন পাচ্ছেন পেনশন আইডি কার্ড বা গভর্নমেন্ট পেনশন আইডি কার্ড সেই কার্ড কিন্তু আপনারা ডেট অফ বার্থ আপডেটের ক্ষেত্রে জমা করতে পারেন এটা কিন্তু গ্রহণযোগ্য রয়েছে বাকি কিন্তু এখানে অনেকগুলি ডকুমেন্টের লিস্ট রয়েছে বেশিরভাগ ডকুমেন্টে কিন্তু আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তারপরে দেখুন বেশিরভাগটাই কাটা রয়েছে এখানে ডকুমেন্টের লিস্টে আমরা চলে যাবো নেক্সটের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট ঠিক আছে বা সার্টিফিকেট ইস্যু বাই রিকর্গনাইজড বোর্ড অফ এডুকেশন বা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বা স্কুল মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু প্রযোজ্য আছে ডেট অফ বার্থ পরিবর্তনের ক্ষেত্রে এখানে কিন্তু রাইট চিহ্ন দেওয়া রয়েছে পাশাপাশি আপনারা কিন্তু এখানে ট্রান্সজেন্ডার আইডেন্টি কার্ড ঠিক আছে দিতে পারবেন সার্টিফিকেট ইন ইস্যু যে ট্রান্সজেন্ডার যে আইডি কার্ড সেই আইডি কার্ড ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু বেশিরভাগটাই কাটা রয়েছে আমরা দেখে নেব আর কোন কোন ডকুমেন্ট রয়েছে এখানে তারপর চলে এসেছে বার্থ সার্টিফিকেট আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেটও জমা দিতে পারবেন ডেট অফ বার্থ আপডেটের ক্ষেত্রে এখানে দেখুন টিক চিহ্ন দেওয়া রয়েছে এবং বেশিরভাগ ডকুমেন্টই কিন্তু কাটা অর্থাৎ বেশিরভাগ ডকুমেন্টই কিন্তু আপনি আধার কার্ডের ডেট অফ বার্থ আপডেটের ক্ষেত্রে জমা করতে পারবেন না খুবই সীমিত সংখ্যায় ডকুমেন্ট রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবেন তার জন্য সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন তো দু হাজার সালের নতুন নিয়মে কিন্তু আপনার শুধুমাত্র কয়েকটি ডকুমেন্টের মাধ্যমেই আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবেন তো যাদের কাছে এই সব ডকুমেন্ট নেই অর্থাৎ যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই বা গভর্নমেন্ট আইডি কার্ড নেই পাসপোর্ট নেই বা কোনো রকম ডকুমেন্ট নেই ডেট অফ বার্থ পরিবর্তনের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা ফর্ম রয়েছে সেই ফর্ম দিয়ে কিন্তু আপনারা যাবতীয় কাজ করতে পারবেন সেই ফর্মটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন আমি ফর্মটা দেখাচ্ছি আপনাদের তো এখন আপনারা যে পিডিএফ অর্থাৎ যে ফর্ম দেখতে পাচ্ছেন সেই ফর্মটা যদি আপনারা ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের যে কোনো আপডেটের ক্ষেত্রে বা আধার কার্ডের যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো ডকুমেন্ট দিতে হবে না শুধুমাত্র আপনি ফর্মটি জমা করলেই বা ফিল আপ করলেই কিন্তু যাবতীয় কাজ এই ফর্মটির মাধ্যমেই হয়ে যাবে তার জন্য এক্সট্রা করে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তো আপনারা যারা আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে চাইছেন ভ্যালিড ডকুমেন্ট আপনাদের কাছে নেই দু হাজার তেইশের নতুন নিয়মে যে নতুন ডকুমেন্টের লিস্ট তৈরি হয়েছে অনেকের কাছে হয়তো বার্থ সার্টিফিকেট নেই অনেকের কাছে পাসপোর্ট নেই অনেকের কাছে পেনশনার আইডি কার্ড নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা সেলফ ডিক্লারেশন হিসাবে এই ফর্মটিকে ফিল আপ করে সেটিকেই আপলোড করতে পারবেন এবং আপলোড করলে কিন্তু এই ফর্মটি আপনার ডকুমেন্ট হিসাবে কাজ করবে আদার্স কোন রকম সাপোর্টিং ডকুমেন্টের কিন্তু প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসছে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট ঠিক আছে এটাই কিন্তু যাবতীয় কাজ করবে তো ফর্মটা আপনার কীভাবে ফিল আপ করবেন এখানে তো হচ্ছেন টু বি ভ্যালিড ফর থ্রি মান্থ ঠিক আছে এই ফর্মটি কিন্তু ফিল করার পর স্ট্যাম্প করার পর ভ্যালিড থাকবে তিন মাস পর্যন্ত এবং তিন মাস পর্যন্ত কিন্তু আপনারা এই ফর্মটিকে ডকুমেন্ট হিসাবে আধার কার্ডের যে কোনো কাজে ব্যবহার করতে পারেন সেটা আধার কার্ডের বয়স আপডেট হোক সেটা আধার কার্ডের যে কোনো কাজ হোক সেই সেই কাজে কিন্তু আপনারা এই যে পিডিএফ বা এই যে ফর্ম এই ফর্মটাই কিন্তু ডকুমেন্ট রূপে ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে রেসিডেন্ট ডিটেলস রেসিডেন্ট কী আছে আপনি দিয়ে দেবেন যেহেতু আপনারা আপডেট করবেন সেক্ষেত্রে আপডেট রিকোয়েস্ট যে অপশনটা রয়েছে সেই বক্সে টিক করবেন টিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন তো এই ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যারা যারা আধার কার্ডের বয়স আপডেট করতে চাইছেন তারা কিন্তু এই ফর্মের মাধ্যমেই বয়স আপডেট করতে পারবেন তো এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ফুল নেম ফুল নেম দেবেন এখানে আপনি যে যে জিনিস কালেকশন করবেন সেই সেই জিনিস ফিল আপ করবেন এখানে ঠিক আছে এক্সট্রা কোনো কিছু ফিল আপ করার দরকার নেই আধার কার্ড লিখবেন এবং আপনি যে যে জিনিস কালেকশন করবেন বা যে যে জিনিস আপডেট করবেন আধার কার্ডের সেই সব ডিটেলস লিখবে যেহেতু আমরা এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করবো সেক্ষেত্রে কিন্তু এই যে ডেট অফ বার্থের জায়গা ঠিক আছে এই যে ডেট অফ বার্থের জায়গা এখানে কিন্তু আপনাদের বর্তমান বয়স যেটা আপনি আপডেট করতে চাইছেন আপনার আধার কার্ডের যে বয়স রয়েছে সেই বয়স দেবেন না যেটা আপনি আপডেট করতে চাইছেন যে বয়সটা আপনি কারেকশান করতে চাইছেন সেই বয়সটা এখানে দেবেন ঠিক আছে বয়স দেওয়ার প্রথমে প্রথমে ডেট দেবেন তারপরে মাস তারপরে বছর বর্তমান যেটা আপনি কালেকশন করবেন সেই ডেট দেবেন দেওয়ার পর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট বা রেসিডেন্ট এখানে কিন্তু আপনার একটি সিগনেচার লাগবে যার আধার কার্ড তার একটি সিগনেচার এখানে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ সি এম ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সি এম পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো কপি কিন্তু এখানে যেটা আধার কার্ডে রয়েছে বা যদি আপনি ফটো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার এই যে বক্স রয়েছে বক্সের মধ্যেই কিন্তু আপনাকে ফটোটা লাগাতে হবে এটা কিন্তু ডিটেলসে বলা হয়েছে এই বক্সের মধ্যেই আপনাকে ফটো লাগাতে হবে বক্সের বাইরে গেলে কিন্তু চলবে না অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেন্টের ফটো যাবে এবং এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার থাকবে এবং সিগনেচার করা করার পর আপনাকে কিন্তু একটি স্ট্যাম্প বা সই করিয়ে নিয়ে আসতে হবে তো সই কাকে দিয়ে করাবেন এখানে দেখুন ডিটেলস লেখা আছে এখানে সার্টিফায়ার ডিটেলস টু ভেরিফাইড যে আপনাকে সই করাবে বা যে ফর্মটি সই করবে গ্যাজেট অফিসার বলুন পঞ্চায়েত প্রধান বলুন মুখিয়া বলুন তারপরে এমপি এম বলুন বা তহসিল হেড বলুন যার কাছ থেকে আপনি সই করাবেন বা ভেরিফিকেশন করাবেন তার কাছ থেকে কিন্তু সই নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আপনি চাইলে গ্যাজেট অফিসার গ্রুপ এ গ্যাজেট অফিসারকে দিয়ে এখানে স্ট্যাম্প করে সই করাতে পারেন সাক্ষী হিসাবে বা প্রমাণ হিসাবে চাইলে আপনি ভিলেজ পঞ্চায়েত হেড অর্থাৎ পঞ্চায়েতের প্রধান বা মুখিয়াকে দিয়ে সই করাতে পারেন যেখানে আপনি যাকে দিয়ে সই করাবেন সেখানে টিক করাবেন গ্যাজেট অফিসার বলতে এখানে আপনার স্কুলের হেডমাস্টার হতে পারে হেড ম্যাডাম হতে পারে তাদের দিয়ে আপনি সই করাতে পারেন বা আইপিএস আইএস অফিসারও হতে পারে আপনি চাইলে আপনার স্কুলের যে হেডমাস্টার বা প্রাথমিক স্কুলের যে হেডমাস্টার হেড ম্যাডামরা আছে তাদের দিয়ে কিন্তু এখানে সই বা স্ট্যাম্প করিয়ে নিতে পারবেন এবং আপনি যাকে দিয়ে সই করাবেন অবশ্যই স্ট্যাম্পটা করিয়ে নেবেন ঠিক আছে রাবার স্ট্যাম্প যে থাকে প্রথমে ধরুন আপনি পঞ্চায়েত প্রধানকে দিয়ে সই করালেন সেক্ষেত্রে প্রধান এখানে এখানে সই সই করবে করার পর কিন্তু তার স্ট্যাম্প যে রাবার স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্প কিন্তু এখানে দিয়ে দেবে এটাই হলো মূল প্রমাণপত্র ঠিক আছে ফর তো এখানে নো করা ওভার রাইটিং চলবে না এবং ফর্মটা কিন্তু আপনারা ফুলি কালো কালিতে ফিল আপ করবেন তো এই যে ডকুমেন্টের লিস্ট রয়েছে বা এই যে সিগনেচারের লিস্ট রয়েছে এখান থেকে আপনি যে কোনো একজনকে দিয়ে কিন্তু এই ফর্মটাকে সই করাতে পারেন এটা হলো প্রমাণপত্র ঠিক আছে বা সেলফ ডিক্লারেশন ফর্ম তো এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন যে যে জায়গায় কালেকশন করাবেন যদি আপনার কাছে ভ্যালিড ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মটি দিয়েই যাবতীয় কাজ করতে পারবেন আধার কার্ডের যাদের কাছে কোনো রকম ভ্যালিড ডকুমেন্ট নেই বয়সের প্রমাণপত্র নেই বা ঠিকানার প্রমাণপত্র নেই বা যাবতীয় ডকুমেন্ট নেই তারা কিন্তু যে কোনো কাজে আধার কার্ডের যে কোনো কাজে এই ফর্মটি ফিল আপ করে ডকুমেন্ট হিসাবে অনলাইন আপলোড করলেই তাদের কিন্তু রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আপনারা কিন্তু সার্টিফিকেট ফর আধার এনরলমেন্ট আপডেট ফর্ম দিয়েই যাবতীয় ডকুমেন্টের কাজ করতে পারবেন এবং আপনারা কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এবার আমরা দেখে নেব অনলাইন থেকে আপনারা ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করবেন তো যদি আপনারা আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জিওভি ডট ইন তো যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার আছে বা লিঙ্ক আছে তারাই কিন্তু বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের কারেকশন করাতে পারবেন তো মাই আধার ডট ইউ ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু মাই আধারের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে এন্টার আধার নাম্বার এবং ক্যাপচা কোড তো প্রথমে আপনার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বার বা আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড অর্থাৎ আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তো আমরা নিজেদের প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে গেছে এবং ওপেন হয়ে যাওয়ার পর যদি আপনি আধার কার্ডের ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে ওপরে যে লোগো রয়েছে সেই লোগোতে ক্লিক করবেন আপনার আধার কার্ডের ডিটেলস চলে আসবে তো যারা যারা আধার কার্ড আপডেট করতে চাইছেন বা কোনো কিছু কারেকশন করতে চাইছেন তারা তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে নেম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস আপডেট সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজ আছে দেখতে পারবেন আপডেট আধার অনলাইন হেড অফ ফ্যামিলি বেস আধার আপডেট অ্যাড্রেস আপডেট তো যারা যারা আধার কার্ড ট্রান্সফার করতে চাইছেন তারা কিন্তু হেড অফ ফ্যামিলি বেসে অর্থাৎ হেড অফ ফ্যামিলির যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট দিয়ে নিজেদের আধার কার্ডটি ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি আপডেট আধার অনলাইনের যে অপশন সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনাদের প্রোসেস টু আপডেট আধার অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজ আসলে আপনি দেখতে পারবেন লেখা আছে নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং অ্যাড্রেস তো এখান থেকে আপনি যে জিনিসটা কারেকশন করতে চাইছেন যদি আপনি নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন যদি আপনি ডেট অফ বার্থ কালেকশন করতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন যদি আপনি জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে থার্ড অপশনে ক্লিক করবেন যদি আপনি অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি চার নাম্বার অপশনে ক্লিক করবেন তো যেহেতু আমরা ডেট অফ বার্থ আপডেট করা দেখাবো সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করার পর প্রোসেড টু আপডেট আধার অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন এখানে আপনার কারেন্ট ডিটেলস চলে আসবে অর্থাৎ বর্তমানে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে শো করবে এইবার আপনি ডিটেলস টু বি আপডেটেড আপনি বর্তমানে কত তারিখ করতে চাইছেন বা আপনার আধার কার্ডে কত ডেট অফ বার্থ দিতে চাইছেন সেটা কিন্তু লিখতে হবে তো ধরুন এখানে রয়েছে দুই বারো উনিশশো আপনি করতে চাইছেন দুই বারো উনিশশো সেক্ষেত্রে ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দুই বারো উনিশশো করতে পারেন বা আপনি যেটা সঠিক মনে করছেন বর্তমানে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ দিতে চাইছেন সেই ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চাইলে আপনি এখান থেকে ম্যানুয়াল আপলোডে ক্লিক করে আপনার ম্যানুয়াল ডকুমেন্ট আপলোড করতে পারেন বা চাইলে আপনি ডিজিলকারে ক্লিক করে আপনার ডিজিলকার অ্যাকাউন্ট থেকেও ডকুমেন্ট আপলোড করতে পারবেন তো আপলোড করার পর চলে এসেছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট তো মেন জিনিস কিন্তু এইটাই সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট তো ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ডকুমেন্টের লিস্ট চলে আসবে আপনারা হয়তো আগে অনেকে দেখেছেন ডকুমেন্টের লিস্ট কিন্তু অনেকগুলি ছিল কিন্তু বর্তমানে নতুন নিয়মের পর কিন্তু ডকুমেন্টের খুব সীমিত একটা সংখ্যা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চলে এসেছে বার্থ সার্টিফিকেট আপনি ডেট অফ বার্থ পরিবর্তনের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট দিতে পারেন বা ডিওবি এক্সপেনশন সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফর্মাট দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন ঠিক আছে মার্কশিট মার্কশিট দিতে পারেন তারপরে পেনশনার ফটো আইডি কার্ড বা ফ্রিডম ফাইটার ফটো আইডি কার্ড দিতে পারেন সার্ভিস ফটো আইডেন্টি কার্ড দিতে পারেন আপনি যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস করেন সেন্ট্রাল বা স্টেট সেক্ষেত্রে আপনি সার্ভিস ফটো আইডেন্টি কার্ড ব্যবহার করতে পারেন বা আপনি ট্রান্সজেন্ডার আইডি কার্ডও ব্যবহার করতে পারেন তো যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই ইন্ডিয়ান পাসপোর্ট নেই মার্কশিট নেই পেনশনার ফটো আইডি কার্ড নেই সার্ভিস ফটো আইডেন্টি কার্ড নেই তারা কিন্তু ডিওবি যে সেলফ ডিক্লারেশন সেই অপশনে ক্লিক করে আপনাদের যে ফর্মটা দেখালাম প্রথমে যে আপনাদের ফর্মটা দেখালাম সেই ফর্মটা ফিল করে কিন্তু এখানে আপলোড করতে পারেন তো যাদের কাছে কোনোরকম ডকুমেন্ট নেই তারা কিন্তু সেলফ ডিক্লারেশন হিসাবে সেকেন্ড যে অপশনটা রয়েছে সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফার্মার ফর ডিওবি চেঞ্জ উইথ বার্থ সার্টিফিকেট সেই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এই যে এই ফর্মটি মানে যে ফর্মটি আপনারা দেখালাম ডকুমেন্ট আপলোডের যে ফর্ম বা আধার আধার কার্ড আপলোডের যে ফর্ম সেই ফর্মটি ফিল করে সিগনেচার করে স্ট্যাম্প করে কিন্তু আপনারা এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোডে ক্লিক করে সেই ফর্মটা আপনারা আপলোড করতে পারেন এবং আপলোড করলেই কিন্তু কোনোরকম ডকুমেন্টের প্রয়োজন হবে না শুধুমাত্র সেই যে ফর্মটা আপনি ফিল করলেন যেটা স্ট্যাম্প করলেন সেই ফর্মটা এখানে আপলোড করবেন তাহলে কিন্তু আপনাকে আর অন্য কোনো সাপোর্ট ডকুমেন্ট জমা করতে হবে না শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে স্ট্যাম্প করে কিন্তু সেখানে আপনি আপলোড করে দিলেই আপনার ডকুমেন্টের কাজ সেই ফর্ম দিয়েই হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনার দু হাজার তেইশের নতুন নিয়মে আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারেন কি কী সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সাপোর্টিং ডকুমেন্ট না থাকলে আপনারা কী কী আপলোড করবেন তা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ